হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগের মেন দুটো পার্ট রয়েছে, যেখানে ফার্স্ট আমরা যাবো ইমলে ভাইয়ের জন্য ল্যাপটপ কিনতে, অ্যান্ড দেন আমরা যাবো চান্দি মার্কেটে লাইটিং কিনতে। ব্লগটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ব্লগের মাঝে মাঝে অনেক ফানি ফানি মোমেন্ট রয়েছে। অ্যান্ড কমেন্ট সেকশানে জানাবেন যে কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে ওভারঅল, প্লিজ লাইক করে দেবেন একবার। যাদের মুখখানে একটু ক্যাপচার করে রাখি, টাকাটা যাওয়ার সময় কিরকম জানতে লাগে। ছোট্ট লোক টাকা পেমেন্ট করার সময় কেমন মুখটা লাগে, একটু ক্যাপচার করে রাখি, পরে দেখতে পাবো। ল্যাপটপ উদ্বোধন হচ্ছে, আনবো। অন করবি তো তোর হাত দিয়ে টানা দেওয়া, ও চার্জে লাগালো না, চার্জ নেই। ব্যাগের মধ্যে আছে নাকি? ব্যাগ আছে না, কলেজে পড়া আগে। ব্যাগ আলাদা নেবে না, অনেক দাম, তার থেকে ভালো ওই ফ্রাইজার ফাইবার নিনো, ভালো ছোট ছোট ভালো। অলরেডি ব্যাগ আছে, ভালো আর নেই। ল্যাপটপ ব্যাগ 1000 টাকা ভালো পড়া হলো, আগে এত সব কস্ট কাটিং এর কোম্পানি না, সব কোম্পানি যেটা বলেছিলাম বুঝতে পেরেছিস, যে টাকা জমালে টেনশন আর টাকা খরচা করলে ভালো। যত আনন্দ দেখবি টাকা খরচা করলে পাবি, আর টাকা পকেটে ঢুকি রাখলে কত চিন্তা, কে ছিনতাই করে নেবে, কে চুরি করে নেবে, কে রাস্তায় গেলে ধরে নেবে, তাই তো? টাকাটা বার করে একটা ভালো জিনিস, নিজের পছন্দের জিনিস কিনে খাবি, দেখবি মনে আনন্দ। তাহলে তুমি কি শিখলে? টাকা খরচা করলে আনন্দ। আপ কাহাঁ থে জ্ঞানী বাবা? আমি অন্যের খাওয়ালে চিন্তা, টেনশন, নিজে খেলে চিন্তা, নিজে খাওয়া যদি একে চলে যাবে, তুমি খেতে না। কি দেখি মারা দেখি চুল, বুঝলেন তো? কি জিজ্ঞেস করলো ওখানে, ওখানে কি জিজ্ঞেস করলো? নট ইন্টারেস্ট। হ্যাঁ, কি জিজ্ঞেস করছিল সেটা বলবি তো, কেন হয়তো এখানে যাচ্ছিস, যেতে যেতে ল্যাপটপটা পড়ে গেল, কি হবে? যেতে যেতে ল্যাপটপটা পড়ে গেল, তখন কি হবে? নর্মালি এক বছরে আছে পার্টস ওয়ারেন্টি, সেটা দু বছর করে দিয়েছে। টোটাল 3 বছর করে দিয়েছে, ওটা 1 বছরে নর্মাল হয়, ওটা 3 বছর করে দিয়েছে টোটাল। Congratulations. দিল মে খুশি হো রহি হ্যাঁ, একদম খুশি নেই হ্যাঁ, ক্যুঁ পতা নেই, কেসি বাত নেই, খুশি নেই হো রহি, জো অ্যাপল ম্যাকবুক এয়ার দেখ কে আয়া, খুশি নেই হো রহি। Why are we still here? জানো ভারী তো, ভারী তো, ওটা কত ভারী,
ব্যাগে করে বইয়ে কলেজে নিয়ে যেতে পারবি তো, মেয়েদের সামনে দেখাতে পারবি তো? ভাই আর কি চাই। চলো মার্কেট, মার্কেটের এক্সপিরিয়েন্সটা বল একটু, কেমন হলো, কেমন লাগলো বলবি তো? ধরে বল, 97-100। আর তোমাদের মার্কেটটা, মার্কেটের এক্সপিরিয়েন্স কেমন হলো বল? খুব সুন্দর। কি 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 নেওয়া হলো? কি কি সবাইকে ওটা থেকে বলে বলে তুমি আমাকে ওইভাবে ফিন্ডিং কেস পাঠিয়েছিলে? আমি হ্যাঁ, আমি তারপরে কিছু বলেনি। তারপরে আমি ওটার মতো আমি এখন পোস্ট পোস্ট আসছে না কেন, স্টোরি ফোরি দেখতে পাচ্ছি না কেন, তারপর নাম সার্চ করে দেখি না, না নাম না মেসেজ করছি, তো মেসেজে প্রোফাইল দেখি না, অ্যাড টু ফ্রেন্ড দেখাচ্ছি, ফ্রেন্ডিং কেস সেন্ড করতে পারছি, তারপর ফ্রেন্ডিং কেস সেন্ড করতে তাও দেখে না হয়েছে, কি বলে দিচ্ছি না কোথায় আমি মেরেছি, আমি গিয়ে কোথায় বলতে ওদিকে নাকি রেস্টিং করে দেখতে চাই। অনেকগুলো ম্যাচ পাঠিয়েছি, ব্যাটারি খারাপ ফোন গিফট করলি বললো তো এখনই আমি জানবো কি করে বড় ব্লগার কি ক্লিপ করেছে যেটা বুঝে খুঁজে পাচ্ছে না, বাহানে পায়ে জল সোনিয়ে।
ব্লগ শেষ হয়ে গেছে।